স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিওয়ার্সকে জানায় সুস্বাগত আজকের দশ নম্বর মক টেস্ট প্যাক পেপার সেটে থাকছে বিশেষ কিছু প্রশ্ন উত্তর যেগুলি আপকামিং ডাব্লিউ বি বোর্ডের এসএলএসটি এবং এমএসসি পরীক্ষার জন্য খুবই কার্যকরী হবে বলে আমি মনে করছি এই পরীক্ষা সেটগুলিতে পূর্ববর্তী এসএলএসটি ধাঁচেই প্রশ্নপত্র বানানোর চেষ্টা করেছি মোট নব্বই নম্বরের প্রশ্নপত্র থাকছে আজকের মক টেস্ট পেপার সেটে যেখানে থাকছে নবম ও দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এছাড়া সাহিত্য সংবাদ এছাড়া আধুনিক ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এছাড়া ব্যাকরণের কিছু প্রশ্ন উত্তর থাকছে যেগুলি উপকারে আসবে পরবর্তী এক্সামের জন্য তাই সকলকে বলবো কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা সকলে দেখো আর প্রশ্নপত্র নিয়ে কোনো সংশয় থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না এছাড়া আরেকটি বিশেষ কথা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে যে কারণে করা হয়েছে সেটি হচ্ছে এসএলএসটি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সেই গ্রুপে আলোচনা করা হবে অথবা প্রশ্ন উত্তর দেওয়া হবে তাই যারা যারা ইচ্ছুক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে আর নতুন যারা ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে আজকের পেপার সেটটি কেমন লাগলো সেটি জানাতে একদম ভুলবে না তবে চলো দেখিনি আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি এসএসএসটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজকের সেটের এক নম্বর কোশ্চেন রয়েছে কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয় কথকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ছেলেটির কি পরিণতি হয়েছিল তা গল্প অনুসারে ঘটনাক্রমে সাজালে কি হবে এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর রাত্রিরে বাড়ি না ফেরা খাওয়া বন্ধ করে দেওয়া স্কুল যাওয়া বন্ধ করা পরপর ঘটনা দুই নম্বরে বি নম্বরে রয়েছে খাওয়া বন্ধ করা স্কুল ত্যাগ করা বাড়ি থেকে বের হয়ে যাওয়া সি নম্বরে রয়েছে ছেলেটি স্কুলে যাওয়া বন্ধ করে দেয় খাওয়া ছেড়ে দেয় এবং রাত্রে বাড়ি ফিরতে অপ্রস্তুত থাকে এবং ডি নম্বর অপশন রয়েছে উপরের কোনোটি নয় গল্প অনুসারে যদি ঘটনাগুলি পরপর সাজানো যায় তাহলে কোনটি হবে সঠিক উত্তর এর জন্য সময় দেওয়া হলো নির্দিষ্ট এক নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর উত্তর সি নম্বরে রয়েছে ছেলেটি স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তারপর খাওয়া ছেড়ে দেয় এবং তারপর রাত্রিতে বাড়ি ফিরতে অপ্রস্তুত থাকে এটি নেওয়া হয়েছে পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্প থেকে এ লাইনটি এবং এখানে সে বল এখানে অমৃতের কথা বলা হয়েছে অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দেয় খাওয়া ছেড়ে দেয় এবং রাত্রে বাড়ি ফিরতে অপ্রস্তুত থাকে এরপরে রয়েছে দুই নম্বর কোশ্চেন বহুরূপী গল্পে বিরাকির চোখ থেকে কি ঝরে পড়তে দেখা গেছে এর জন্য রয়েছে চারটি অপশন ক্ষমা দুই নম্বর অশ্রু তিন নম্বর জ্যোৎস্না এবং চার নম্বর ক্রোধ এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ জ্যোৎস্না বহুরূপী গল্পে আমরা দেখি বিদাগীর অর্থাৎ হরিদ্বার চোখ থেকে জ্যোৎস্নার মতন যেন স্নিগ্ধ একটা আলো বেরিয়ে আসছিল জগদীশবাবুর বাড়িতে যাওয়ার পর থেকে এরপরে রয়েছে তিন নম্বর কোশ্চেন তাহলে আমার কপালে কী আছে মনে রেখো দুঃখিত বক্তব্যটি আছে তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো এই বাক্যে বক্তা কপালে থাকাকে কিসের ইঙ্গিত প্রদর্শন করেছে এজন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর ভাগ্যরেখা দুই নম্বর প্রশংসা সূচক তিন নম্বর প্রহার সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ প্রহার এ কথাটি অমৃতের মা কথাটি বলেছিল প্রহার সহ্য করতে হবে অমৃতের মা অমৃতকে বলেছিল লিচু বাগানে নকল পুলিশ স্কুলের যে কয়জন ছেলেকে ধরেছিল কতজন ছেলেকে ধরেছিল পাঁচজন চারজন আটজন না ছয়জন সঠিক উত্তর কি হবে এই কোশ্চেনের সঠিক উত্তরভাবে দুই নম্বর অপশন অর্থাৎ চারজন ছেলেকে ধরা হয়েছিল পুলিশ সেজে নকল পুলিশ সেজে চারজন ছেলেকে ধরা হয়েছিল পাঁচ নম্বর কোশ্চেন আমার বিয়ের পর একটা খুব মর্মান্তিক মজার ঘটনা ঘটেছিল এই বাক্যে প্রশ্ন করা হয়েছে যে ঘটনাটি মজার অথচ মর্মান্তিক কেন এই জন্য নেওয়া হয়েছে তিনটি অপশন এক নম্বর বক্তার স্ত্রী হারিয়ে গিয়েছিল দুই নম্বর বক্তাকে দেখেও তার স্ত্রী চিনতে পারছিল না তিন নম্বর বক্তাকে তার স্ত্রী দেখতে পাননি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে পাঁচ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন বক্তাকে দেখে তার স্ত্রী চিনতে পারিনি বলেই এই ঘটনাই ছিল বক্তার কাছে মর্মান্তিক ঘটনা আমাকে দেখুন গল্প থেকে নেওয়া হয়েছে এই লাইনটি এখানে বক্তা হচ্ছে অরিন্দম বসু অরিন্দম বসু তার স্ত্রীর কথায় বলেছেন এরপরে রয়েছে ছয় নম্বর কোশ্চেন আমাকে দেখুন গল্পে বক্তার অফিসে যিনি পুরনো বড় খদ্দের ছিল তার নাম কি এক নম্বর শ্যামবাবু দুই নম্বর রামবাবু তিন নম্বর নিধুবাবু সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ রামবাবু রামবাবু ছিল অরিন্দমবাবুর অফিসের পুরনো বড় খদ্দের আট নম্বর কোশ্চেন নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি ড্যাস সারি শূন্যস্থান পূরণ করলে কি হবে এক নম্বর রয়েছে তসরের রেশমের শাড়ি দুই নম্বর কাতানির তিন নম্বর মকমলের এবং চার নম্বর রয়েছে মুসলিমের শাড়ি কোনটি সঠিক হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে মকমলের শাড়ি নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মকমলের শাড়ি নয় নম্বর কোশ্চেন লোকমাতা রানী রাসমণি গল্পে প্রীতিরাম মকিমপুর পরগনার নায়েব হিসাবে কাকে নিযুক্ত করেছিলেন জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর মেজো ভাই লীলাপ্রসাদ দুই নম্বর ছোটো ভাই কালীপ্রসাদ এবং তিন নম্বর রামকুমার চট্টোপাধ্যায় সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন ছোটো ভাই কালীপ্রসাদ দশ নম্বর কোশ্চেন কার যৌবনে শখ ছিল কবিয়াল হওয়ার কিন্তু হতে পারিনি এই যে বাক্য এই বাক্যে বক্তা এখানে কার কথা বলেছেন এক নম্বর গহর আলী দুই নম্বর নসিম আলী তিন নম্বর রমজান আলী সঠিক উত্তর কী হবে দশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন রমজান আলী অর্থাৎ রমজান আলী যৌবনের শখ ছিল কবিয়াল হতে কিন্তু সেটা পরবর্তীতে হতে পারিনি এরপরে রয়েছে এগারো নম্বর কোশ্চেন এখানে চরিত্র দেওয়া হয়েছে এবং চরিত্রের প্রত্যেক চরিত্রের বয়স দেওয়া হয়েছে এবার এক্ষেত্রে প্রশ্ন রয়েছে চরিত্রের সঙ্গে বয়সের সামঞ্জস্যতা কোনটা রয়েছে কোনটা বেমানান রয়েছে সেটা নির্দেশ করতে হবে এ নম্বরে রয়েছে অমূল্য তার বয়স দেওয়া আছে পনেরো থেকে ষোলো বছর দুই নম্বরে রয়েছে বি নম্বরে রয়েছে রাসমণি তার বয়স দেওয়া আছে দশ বছর সি নম্বরে রয়েছে বিনু তার বয়স দেওয়া আছে দশ বছর এবং ডি নম্বরে রয়েছে হাপু তার বয়স দেওয়া আছে চার থেকে পাঁচ বছর এবার এ বি সি ডি এই চারটি অপশনের মধ্যে সাপ অপশন দেওয়া হয়েছে এক নম্বর দেওয়া হয়েছে এবি সঠিক দুই নম্বরে রয়েছে এ এবং ডি ভুল তিন নম্বরে দেওয়া হয়েছে সি ও ডি নির্ভুল এবং চার নম্বরে দেওয়া আছে বি ও ডি ভুল এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে চার নম্বর অপশন কেন হবে কারণ বি ও ডি এখানে ভুল বি কি রয়েছে রাসমণি রাসমণির বয়স দশ বছর কিন্তু আমরা যদি গল্প পড়ি তাহলে দেখতে পাবো রাসমণির বয়স আসলে এগারো বছর ডি নম্বরে ভুল রয়েছে কারণ হাপু এখানে হাপুর বয়স আছে চার বছর কিন্তু প্রকৃতপক্ষে যদি গল্পটা পড়ি তাহলে আমরা দেখতে পাবো হাপুর বয়স রয়েছে পাঁচ বছর এখানে আমরা দেখতে পাচ্ছি হাপু হচ্ছে অরিন্দম বসুর ছোট ছেলে এটি আমাকে দেখুন গল্পে আমরা পেয়ে থাকি এখানে রাসমনির বয়স দশ বছর দেওয়া আছে এটা এগারো বছর হবে সুতরাং সঠিক উত্তর চার নম্বর হবে সঠিক উত্তর অর্থাৎ বি ও ডি ভুল এক নম্বর কোশ্চেন নিচের কোনটি সৈয়দ মুস্তফা সিরাজের প্রথম উপন্যাস এক নম্বর পুষ্পবনে হত্যাকাণ্ড দুই নম্বর তৃণভূমি তিন নম্বর নীলঘরের নটি এবং চার নম্বর রয়েছে সাজঘর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন নীলঘরের নোটি সৈয়দ মুস্তফা সিরাজের প্রথম উপন্যাস নীলঘরের নোটি যেটি প্রকাশিত হয় উনিশশো সালে বারো নম্বর কোশ্চেন চণ্ডীদাসের পদাবলী রুদ্রাক্ষের মালার মতন এই উক্তিটি কে করেছিলেন তিনটি অপশন আছে রবি ঠাকুর দুই নম্বর সুকুমার সেন তিন নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চণ্ডীদাসের পদগুলি রুদ্রাক্ষের মালার মতন এই কথাটি বলেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেরো নম্বর কোশ্চেন বিদ্যাপতি যে বাঙালি নন একথা রাজকৃষ্ণ মুখোপাধ্যায় কবে প্রমাণ করেছিলেন এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর আঠারোশো সত্তর দুই নম্বর আঠারোশো পঁচাত্তর তিন নম্বর আঠারোশো ছিয়াত্তর সঠিক উত্তর কী হবে তেরো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন আঠারোশো পঁচাত্তর আঠারোশো পঁচাত্তর সালে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রমাণ করেছিলেন যে বিদ্যাপতি বাঙালি কবি নন চোদ্দ নম্বর কোশ্চেন যোগ বিয়োগ শশীবাবুর সংসার ছাড়পত্র এই যে তিনটি উপন্যাস দেওয়া আছে উপরের কোনটি আশাপূর্ণা দেবীর নকশা জাতীয় উপন্যাস এ প্রশ্নের সঠিক উত্তরভাবে দুই নম্বর অপশন শশীবাবুর সংসার এটি হল দেবীর নকশা জাতীয় উপন্যাস শশীবাবুর সংসার উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সালে এছাড়া যোগবিয়োগ উপন্যাসটি উনিশশো তেপ্পান্ন ছাড়পত্র উপন্যাস উনিশশো সালে প্রকাশিত হয় সেটাই জানা যায় এরপরে রয়েছে পনেরো নম্বর প্রশ্ন কৃত্তিবাষী রামায়ণের দ্বিতীয় সংস্করণ আঠারোশো তিরিশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দে কার উদ্যোগে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয় এজন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর সুকুমার সেন দুই নম্বর বিমান বিহারী মজুমদার তিন নম্বর জয়গোপাল তর্কালঙ্কার সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ জয়গোপাল তর্কালঙ্কার কীর্তিবাসী রামায়ণের দ্বিতীয় সংস্করণ আঠারোশো তিরিশ থেকে চৌত্রিশে প্রকাশিত হয় ষোলো নম্বর কোশ্চেন মূল আখ্যানকে অবলম্বন করিয়া বাঙালির হাতের রামায়ণ স্বতন্ত্র মহাকাব্য হইয়া উঠিয়াছেন এই বাংলা মহাকাব্যে কবি বাল্মীকি সময়ের আদর্শ লক্ষিত হয় নাই ইয়া প্রাচীন বাংলা সমাজে আপনাকে ব্যক্ত করিয়াছে এই যে মন্তব্যটি করেছেন এই মন্তব্যটি কে করেছেন এই জন্য রয়েছে তিনটি অপশন সুকুমার সেন রবীন্দ্রনাথ ঠাকুর শশীভূষণ দাশগুপ্ত সঠিক উত্তর কী হবে এ প্রশ্নে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি বলেছিলেন সতেরো নম্বর বিনয় ঘোষ কোন ছদ্মনামে তার সাহিত্য রচনা করতেন এই জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর কালপেচা দুই নম্বর সি সি নম্বরে রয়েছে সুবচনী এবং ডি নম্বরে রয়েছে এ ও বি সঠিক সঠিক উত্তর কি হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন অর্থাৎ এ ও বি সঠিক এ রয়েছে কাল এবং বি রয়েছে সি বিনয় ঘোষ কালপেঁচা ও সি বৎস ছদ্মনামে সাহিত্য লিখতেন আঠেরো নম্বর কোশ্চেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানি মাঝি উপন্যাসটি উনিশশো আটচল্লিশ সালে দ্য বোটম্যান অফ অব দ্য পদ্মা নামে ইংরাজি ভাষায় কে প্রথম অনুবাদ করেছিলেন এই রয়েছে তিনটি অপশন এক নম্বর হীরেন্দ্রনাথ সেন দুই নম্বর হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিন নম্বর প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর কী হবে আঠেরো নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় উনিশ নম্বর কোশ্চেন মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের জামাই ও ছোট বকুলপুরের যাত্রী এই যে দুটি গল্প এই দুটি গল্প কোন আন্দোলনের প্রেক্ষাপটে রচনা হয়েছিল এজন্য রয়েছে তিনটি অপশন ভারত ছাড়ো আন্দোলন দুই নম্বর সন্ন্যাসী বিদ্রোহ তিন নম্বর তেভাগা আন্দোলন সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন তেভাগা আন্দোলন তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে হারানের নারজামাই ও ছোটো বকুলপুরের যাত্রী এই দুটি গল্প রচনা হয়েছিল কুড়ি নম্বর কোশ্চেন ঘনরামে ধর্মমঙ্গল ধর্মমঙ্গলে পাইলাম বোধক প্রথম উন্মেষ এ কথাটি কে বলেছিল এর জন্য রয়েছে তিনটি অপশন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সুকুমার সেন দুই তিন নম্বর মোহাম্মদ সৈদুল্লাহ কে বলেছিল এই মন্তব্যটি করেছিলেন দুই নম্বর অপশন সুকুমার সেন ঘনরামের ধর্মমঙ্গলে পাইলাম দেশাত্মক বোধের প্রথম উন্মেষ কথাটি বলেছিলেন সুকুমার সেন একুশ নম্বর কোশ্চেন রয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বৈদেশিকী গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন এক নম্বর গুরুদাস চট্টোপাধ্যায় দুই নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর রাজবিহারী বসু সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বৈদেশিকীর প্রথম খণ্ড উনিশশো সালে এই গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়েছিল বাইশ নম্বর কোশ্চেন পঞ্চদশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি কবি যিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন চোদ্দোশো পঁচানব্বই থেকে চোদ্দোশো ছিয়ানব্বই সালে তার বিখ্যাত কাব্য মনসা বিজয় কাব্যটি রচনা হয়েছিল তিনি কে ছিল এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর বিজয়গুপ্ত দুই নম্বর বিপ্রদাস পিপলাই এবং তিন নম্বর নারায়ণ দেব সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন বিপ্রদাস পিপলাই বিপ্রদাস পিপলাই পঞ্চদশ শতকের একজন বিখ্যাত বাঙালি কবি যিনি উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিল চোদ্দোশো থেকে ছিয়ানব্বই সালে তিনি বিজয় কাব্য রচনা করেছিল এরপরে রয়েছে তেইশ নম্বর কোশ্চেন নিচের কোন তথ্যটি অশুদ্ধ এর জন্য চারটি অপশন দেওয়া আছে এ নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর তার পঞ্চভূত প্রবন্ধটি উৎসর্গ করেছিলেন জগদীন্দ্রনাথ রায়বাহাদুর বি নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যটি উৎসর্গ করেছিলেন পরান বল্লভকে সি নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের ইংরাজি অনুবাদটি সং অফারিংসের কাব্যটি উৎসর্গ করেছিলেন রেভারেন্ড সি এফ অ্যান্ডরুচ ডি নম্বর অপশন আছে রবীন্দ্রনাথ ঠাকুরদের দুই বোন উপন্যাসটি উৎসর্গ করেছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর এই যে চারটি অপশন দেওয়া আছে এ বি সি ডি এর মধ্যে সাপ অপশন দেওয়া আছে এক নম্বরে এ ও বি অশুদ্ধ দুই নম্বরে এ ও সি শুদ্ধ তিন নম্বরে সিও ডি অশুদ্ধ এবং চার নম্বরে এ ও ডি শুদ্ধ সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন সি ও ডি অশুদ্ধ কেন সি ও ডি অশুদ্ধ শুদ্ধ নয় ভুল এ কারণে ভুল কারণ সি নম্বর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের ইংরাজি অনুবাদটি সং অফারিংসের কাব্যটি উৎসর্গ করা হয়েছিল উইলিয়াম রোদেনস্টাইনকে কিন্তু এখানে দেওয়া আছে রেফারেন্স সি এফ অ্যান্ড রুচ ভুল রয়েছে এছাড়া ডি নম্বর অপশনটাও ভুল রয়েছে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বোন উপন্যাসটি উৎসর্গ করা হয়েছিল রাজশেখর বসুকে কিন্তু এখানে উত্তর রয়েছে রথীন্দ্রনাথ ঠাকুর ভুল রয়েছে তার মানে দুই বোন উনিশশো সালে যে উপন্যাসটি ছিল সেটা উৎসর্গ করা হয়েছিল রাজশেখর বসুকে এছাড়া রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরাজি অনুবাদ সং অফারেন্স কাব্যটি উৎসর্গ করা হয়েছিল উইলিয়াম রোদেনস্টাইনকে এছাড়া আমরা জানি রেভারেন্ড এফ অ্যান্ড্রুচ একে উৎসর্গ করা হয়েছিল রবীন্দ্রনাথের উৎসর্গ কাব্যটি উনিশশো সালে প্রকাশিত এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন উপন্যাসটি উৎসর্গ করা হয়েছিল গোড়া গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়েছিল তো আমাদের মনে রাখতে হবে পঞ্চবুত প্রবন্ধটি উৎসর্গ করা হয়েছিল রায় বাহাদুর সঠিক উত্তর আছে এছাড়া চৈতালি আঠারোশো সালে যেটি প্রকাশিত হয় সেই কাব্যটি উৎসর্গ করা হয়েছিল পরান বল্লভ পরান বল্লভকে যেটা জীবন দেবতা থেকে আমরা জানতে পারি সুতরাং এখানে তিন নম্বর হবে সঠিক উত্তর সি ডি অশুদ্ধ এরপরে চব্বিশ নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যের কতগুলো কবিতা সঞ্চয়িতা স্থান পেয়েছে উনিশটি কুড়িটি না বাইশটি সঠিক উত্তর কী হবে চব্বিশ নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ কুড়িটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য আঠারোশো নব্বই সালে প্রকাশিত হয় যেখানে কুড়িটি কবিতা সঞ্চয়িতা গল্পস্থানে স্থান পেয়েছিল কাব্যে মোট কবিতা ছিল চৌষট্টিটি আর কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুর মিনানিলি দেবীকে উৎসর্গ করেছিলেন পঁচিশ নম্বর কোশ্চেন দেবু ঘোষ ও শ্রীহরি ঘোষ নিচের কোন উপন্যাসের চরিত্র এই জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাস দুই নম্বর বিভূতিভূষণের আরণ্য উপন্যাস তিন নম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে আমরা দেখতে পাই দেবু ঘোষ আর শ্রীহরি ঘোষকে ছাব্বিশ নম্বর কোশ্চেন চারটি উপন্যাস দেওয়া হয়েছে জননী উপন্যাস দুই নম্বর বিষের ধোঁয়া তিন নম্বর কালবেলা এবং চার নম্বর ইছামতি এবিস সি ডি করে চারটি উপন্যাসের নাম দেওয়া আছে এখানে বলতে হবে চারটি উপন্যাসের মধ্যে এই মন্দাকিনী চরিত্রটি কোন উপন্যাসে দেখা যায় এই জন্য রয়েছে সাব হেডিং এক এ দুই নম্বরে রয়েছে বি এবং তিন নম্বরে রয়েছে ডি সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন অর্থাৎ এ এতে রয়েছে জননী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা জননী উপন্যাসে আমরা মন্দাকিনী চরিত্রটা পাই সাতাশ নম্বর কোশ্চেন দেবী ত্রয়ী উপন্যাসের প্রকাশকাল দেবী যে তিনটি উপন্যাস রয়েছে তার তিনটি উপন্যাসের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড কবে প্রকাশিত হয় সেই অনুযায়ী সাজাতে সাজানোর কথা বলা হয়েছে প্রশ্নে এক নম্বরে রয়েছে উনিশশো তেষট্টি থেকে চৌষট্টি থেকে ছেষট্টি দুই নম্বরে রয়েছে উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি থেকে সাতষট্টি তিন নম্বরে আছে উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি থেকে উনিশশো ছেষট্টি সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ উনিশশো থেকে ছেষট্টি ছেষট্টি থেকে উনিশশো অর্থাৎ আশাপূর্ণা দেবীর প্রথম খণ্ড যেটা প্রথম প্রতিশ্রুতি উপন্যাস উনিশশো সালে প্রকাশিত হয় দ্বিতীয় খণ্ড সুবর্ণলতা এটি প্রকাশিত হয় উনিশশো এবং তৃতীয় খণ্ড কথা এটি প্রকাশিত হয় উনিশশো সালে সুতরাং তিন নম্বর হবে সঠিক উত্তর এরপর আঠাশ নম্বর কোশ্চেন গৌরীকান্ত ও সীতা অষ্টাদশ শতাব্দীতে কে ছিলেন এক নম্বর পিতা ও মাতা দুই নম্বর ঘনরাম চক্রবর্তী পিতা ও মাতা তিন নম্বর রূপরাম চক্রবর্তী পিতা ও মাতা সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন ঘনরাম চক্রবর্তীর পিতা ছিল গৌরীকান্ত এবং মাতা ছিল সীতা অষ্টাদশ শতাব্দীর কবি ছিল ঘনরাম চক্রবর্তী উনত্রিশ নম্বর কোশ্চেন কার সম্পাদনায় কবি কার সম্পাদনায় মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যটি প্রথম মুদ্রিত হয়েছিল এই জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর সতেরোশো পঁয়তাল্লিশ শকে রামগতি ন্যায়রত্নের সম্পাদনায় দুই নম্বর সতেরোশো পঁয়তাল্লিশ শকে রাম জয় বিদ্যারত্নের সম্পাদনায় তিন নম্বর সতেরোশো পঁয়তাল্লিশ শকে রাম জয় বিদ্যাসাগরের সম্পাদনায় সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন সতেরোশো পঁয়তাল্লিশ শকে রাম জয় বিদ্যাসাগরের সম্পাদনায় ষোড়শ শতকে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যটি প্রথম মুদ্রিত হয়েছিল এরপর তিরিশ নম্বর কোশ্চেন রয়েছে দ্বীচ মাধবের শারদামঙ্গল বা শারদাচরিত কাব্যটি কবে রচনা হয়েছিল এক নম্বর পনেরোশো সাতাত্তর দুই নম্বর পনেরোশো আটাত্তর তিন নম্বর পনেরোশো উনআশি সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে দ্বীচ মাধবের শারদামঙ্গল বা শারদাচরিত কাব্যটি রচিত হয়েছিল ষোড়শ শতকের কবি ছিল দ্বীচ মাধব এরপরে রয়েছে একত্রিশ নম্বর কোশ্চেন সপ্তদশ শতাব্দীতে দ্বীচ রামদেবের সারদা চরিত যে কাব্যটি রয়েছে সেটা কি আবিষ্কার করেছিল এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর সুকুমার সেন দুই নম্বর আশুতোষ দাস তিন নম্বর আশুতোষ ভট্টাচার্য সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন আশুতোষ দাস সপ্তদশ শতাব্দীতে দ্বীছ রামদেবের চরিত কাব্যটি আশুতোষ দাস আবিষ্কার করেছিল জানা গেছে আশুতোষ দাস দিছ রামদেবের চরিত কাব্যের দুটি পুঁথি নোয়াখালী থেকে আবিষ্কার করেছিল আর এই চরিত কাব্যটির রচনা হয়েছিল ষোলোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে এরপর বত্রিশ নম্বর কোশ্চেন কার আদেশে ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য রচনা করেছিলেন এক নম্বর রয়েছে শিবসিংহ দুই নম্বর মাগন ঠাকুর তিন নম্বর মহারাজা কৃষ্ণচন্দ্র তিন নম্বর মহারাজ কীর্তিচন্দ্র সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে চার নম্বর অপশন মহারাজ কীর্তিচন্দ্র মহারাজ কীর্তিচন্দ্রের আদেশে ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যটি রচনা করেছিলেন ধর্মমঙ্গল কাব্যের অপর নাম ছিল অনাদিমঙ্গল বা মধুর ভারতী বা শ্রী ধর্মসঙ্গীত যা রচনা হয় সতেরোশো এগারো খ্রিস্টাব্দে তেত্রিশ নম্বর কোশ্চেন ভাগবতের দশম স্কন্ধ অবলম্বনে গোবিন্দ মঙ্গল কাব্য কে রচনা করেছিলেন তিনটি অপশন আছে মাধবাচার্য দুই নম্বর রঘুনাথ তিন নম্বর দুঃখী শ্যামদাস সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ দুঃখী শ্যামদাস ভাগবতের দশম স্কন্ধ অবলম্বনে দুঃখী শ্যামদাস গোবিন্দমঙ্গল কাব্যটি রচনা করেছিলেন আর এই তিনজন যে কবি ছিল মাধবাচার্য রঘুনাথ এবং দুঃখী শ্যামদাস এরা ছিল ষোড়শ শতকের ভাগবত অনুবাদক চৌত্রিশ নম্বর কোশ্চেন রয়েছে বধুয়া পাখি কবিতায় শহরে বাবুদের জানালায় দেওয়ালে ঢেকে গেছে কিসে এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর গাছপালায় দুই নম্বর ধুলো ময়লায় তিন নম্বর শ্যাওলায় চার নম্বর মাকসার জালে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে শ্যাওলা বধুঘর পাখি কবিতায় আমরা দেখি শহুরে বাবুদের জানলার যে দেওয়াল আছে সেই দেওয়ালা যেন শ্যাওলাতে ঢেকে গেছে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন রয়েছে এর চেয়ে আমাদের কুড়েঘর ঢের ভালো কুড়েঘরকে ঢের ভালো বলার কারণ কি। এর জন্য চারটি অপশন আছে এক নম্বর সেখানে শহরের বাবুরা থাকতে আসে না দুই নম্বর সেখানে কোনো পাখি বসে না তিন নম্বর সেখানে দলে দলে নীল পাখি উঠানের ধান খেয়ে যায় চার নম্বর সেখানের প্রকৃতি মোহময় রূপ দেখা যায় সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন সেখানে দলে দলে নীল পাখি উঠানের ধান খেয়ে যায় সেই কারণে কুড়িঘরকে ঢের ভালো বলেছেন ছত্রিশ নম্বর কোশ্চেন আছে দেখুন কি আহম্মক ছেলেটা সেখানে দাঁড়িয়েছিল এখানে কোথায় ছেলেটা দাঁড়িয়েছিল এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর বাস স্ট্যান্ডে দুই নম্বর বাজারে তিন নম্বর অফ সাইডে চার নম্বর উইকেটের সামনে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের তিন নম্বর হবে সঠিক উত্তর অর্থাৎ অফ সাইডে ছেলেটি দাঁড়িয়েছিল সাঁয়ত্রিশ নম্বর কোশ্চেন আজ দেখুন খুব ঝগড়া করে বেরিয়েছে ওর সঙ্গে এখানে ও বলতে কার কথা বলা হয়েছে এই জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর বেলির কথা দুই নম্বর মপস্যালে সেই মেয়েটির কথা তিন নম্বর মিলি এবং চার নম্বর লিলি সঠিক উত্তর কী হবে এখানে ও বলতে বেলির কথা বলা হয়েছে অর্থাৎ এক নম্বর হবে সঠিক উত্তর আটত্রিশ নম্বর কোশ্চেন নিরন্তর জুড়ে দুটি আঁখি কথাটির অর্থ কী এর জন্য রয়েছে চারটি অপশন অবিরাম অশ্রু নির্গত হওয়া দুই নম্বর পলহীনভাবে চেয়ে থাকা তিন নম্বর অধীর আগ্রহে চেয়ে থাকা চার নম্বর তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকা সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন অবিরাম অশ্রু নির্গত হওয়া নিরন্তন ঝুড়ে দুটি আঁকি অর্থাৎ দুটি চোখ থেকে অশ্রু নির্গত হয়ে চলেছে উনচল্লিশ নম্বর কোশ্চেন না দেখিলে প্রাণ কেন কাঁদে বলতে কিসের কথা কবি বলেছেন এক নম্বর বিরোহের জ্বালাকে দুই নম্বর গভীর প্রেমাশক্তিকে তিন নম্বর প্রবাস অধিবাসকে তিন নম্বর চার নম্বর ওপরের কোনোটি নয় সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন গভীর প্রেমাশক্তিকে বলা হয়েছে চল্লিশ নম্বর কোশ্চেন কারণ ওখানে না গেলে ঘটনাটা বোধ হয় ঘটতই না এখানে কোন স্থানের কথা বলা হয়েছে চার চারটি অপশান আছে এক নম্বর গড়িয়াহাট দুই নম্বর শিয়ালদা তিন নম্বর হাতিবাগান এবং চার নম্বর নিউ মার্কেট সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে চার নম্বর অপশন অর্থাৎ নিউ মার্কেটে যা স্থানের কথা বলা হয়েছে একচল্লিশ নম্বর কোশ্চেন বধুয়া পাখি কবিতায় বধুয়া চরিত্রের মধ্যে যে বৈশিষ্ট্যটি দেখা যায় চারটি অপশন আছে এক নম্বর রাগ দুই নম্বর বিস্ময় তিন নম্বর হতাশা চার নম্বর মায়া সঠিক উত্তর কী হবে দুই নম্বর হবে সঠিক উত্তর অর্থাৎ বিস্ময় দেখা যায় বিয়াল্লিশ নম্বর কোশ্চেন আছে পোলয় উল্লাস কবিতায় কবি দেখেছেন বিশ্বমায়ের আসন পাতা আছে চারটি অপশন আছে এক নম্বর বিনাশের মধ্যে দুই নম্বর দিগন্ত বাহুর মধ্যে তিন নম্বর সারা বিশ্ব জুড়ে চার নম্বর মাঠে ময়দানে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন দিগন্ত স্তরের বাহুর ওপর বিশ্বমায়ের আসন পাতা আছে তেতাল্লিশ নম্বর কোশ্চেন রয়েছে একলা মন্দিরে থাকি কভুতারে নাহে দেখি এখানে তারে বলতে কবি কাকে বুঝিয়েছেন এর জন্য রয়েছে তিনটি অপশন শ্রীকৃষ্ণ শ্রীরাম এবং গৌরাঙ্গ সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন এখানে শ্রীকৃষ্ণের কথা কবি বলেছেন এই অংশটি চণ্ডীদাসের লেখা পরশমণি কবিতা থেকে নেওয়া হয়েছে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন রয়েছে কোন ধনী কহি দিল তারি এই লাইনটিতে ধনী শব্দের আক্ষরিক অর্থ কবি কবিতায় ধ্বনি বলতে কিসের কথা বলেছেন এক নম্বর আছে ধনী দুই নম্বর নারী তিন নম্বর সখী এবং চার নম্বর শব্দ সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ধ্বনি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে নারী পরশমণি কবিতায় এখানে ধ্বনি বলতে কবি চণ্ডীদাস নারীকেই বুঝিয়েছেন পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন রয়েছে চণ্ডীদাসের পূর্বরাগ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পথ কোনটি এজন্য রয়েছে তিনটি পদ এক নম্বর আছে দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া দুই নম্বর অপশন এ ঘোর রজনী মেঘের ঘন ঘটা তিন নম্বর অপশন রাধার কী হইল অন্তরে ব্যথা এর তিনটি পদের মধ্যে কোনটি চণ্ডীদাসের গুরুত্বপূর্ণ পথ এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন রাধার কী হইল অন্তরে ব্যথা এটি চণ্ডীদাসের একটি গুরুত্বপূর্ণ পূর্বরাগ পর্যায়ের পথ ছেচল্লিশ নম্বর কোশ্চেন প্রীতিরামের প্রথম পুত্র হরচন্দ্রের জন্ম হয় কবে এই জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর সতেরোশো সাতাত্তর সতেরোশো আটাত্তর তিন নম্বর সতেরোশো উনআশি এবং চার নম্বর অপশন সতেরোশো আশি খ্রিস্টাব্দ সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন যেটি রয়েছে সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে প্রীতিরামের প্রথম পুত্র হরচন্দ্রের জন্ম হয় সাতচল্লিশ নম্বর কোশ্চেন রয়েছে ইহা ভাবিয়া আমি আমার অবোধ মনকে কথন চিত প্রবোধ দিতে পারিব এই লাইনে কী ভেবে কথক তার মনকে সান্ত্বনা দিতে পারবে এই জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর পরকালে শিশুর স্বর্গলাভ দুই নম্বর শ্বশুরালয় লাঞ্ছিত হওয়া থেকে মুক্তিলাভ তিন নম্বর তার স্মৃতিতে শান্তিলাভ তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন এখানে শ্বশুরালয়ে লাঞ্ছিত হওয়া থেকে মুক্তিলাভ এই ভেবে কথক তার মনকে সান্ত্বনা দিতে পারত এই লাইনটি নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রভাবতী সম্ভাষণ গদ্যাংশ থেকে আটচল্লিশ নম্বর কোশ্চেন আছে অসাবধানতা বশত হঠাৎ কলম বুকে ফুটে গিয়ে মৃত্যু হয়েছিল কার এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর রাজশেখর বসু দুই নম্বর প্রমোধ চৌধুরী এবং তিন নম্বর তৈলকনাথ মুখোপাধ্যায় এবং চার নম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের বুকে কলম ফুটে মৃত্যু হয়েছিল তিন নম্বর হবে সঠিক উত্তর ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন আছে বাংলা উড়িষ্যা আসামের মাদ্রাজ বোম্বাইয়ের সমুদ্রতীর অঞ্চলগুলিকে বলা হয় তিনটি অপশন আছে এক নম্বর রাইস অ্যান্ড ফিশ এরিয়া দুই নম্বর ফিশ এরিয়া তিন নম্বর রাইস অ্যান্ড ফিশ অ্যান্ড ওয়েল এরিয়া সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন রাইস অ্যান্ড ফিশ অ্যান্ড ওয়েল এরিয়া পঞ্চাশ নম্বর কোশ্চেন রয়েছে তাহাতে আমার সম্পূর্ণ আশা আছে বক্তার আশা কী ছিল এর জন্য রয়েছে তিনটি অপশান এক নম্বর মানুষের বোধধায় হবে দুই নম্বর ব্যাঘ্ররা সভ্য জাতিতে অগ্রগণ্য হবে তিন নম্বর মানুষ ব্যঘ্রকে ভালোবাসবে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দু নম্বর অপশন ব্যাঘ্ররা সভ্য জাতিতে অগ্রগণ্য হবে একান্ন নম্বর কোশ্চেন রয়েছে নুরু আর টুনি কোথায় বসে ভবিষ্যৎ জীবনে কী হবে বলে ভাবনা চিন্তা করে এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর মাছায় বসে দুই নম্বর ঠেলাগাড়িতে বসে তিন নম্বর জামতলায় বসে এবং চার নম্বর বারোয়ারি তলাতে বসে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন জামতলায় বসে নুরু আর টুনি ভবিষ্যৎ জীবনে চিন্তাভাবনা করে এই অংশটি না হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঠেলাগাড়ি গল্প থেকে বাহান্ন নম্বর কোশ্চেন টলস্টয় অবলম্বনে রচিত চন্দন সেনের নাটকটি কোনটি এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর পাপ পুণ্য দুই নম্বর দ্রব্যগুণ তিন নম্বর জ্ঞান বৃক্ষের ফল এবং চার নম্বর যুদ্ধ ও শান্তি সঠিক উত্তর কী হবে তিন নম্বর হবে সঠিক উত্তর জ্ঞান বৃক্ষের ফল টলস্টয়ের রচিত চন্দন সেনের নাটকটি ছিল জ্ঞান বৃক্ষের ফল তেপ্পান্ন নম্বর কোশ্চেন আঠারোশো আশি সালের দোসরা জুলাই দুই নম্বর অপশন আঠারোশো সালে দশই জুন তিন নম্বর অপশন আঠারোশো সালে উনত্রিশে জানুয়ারি এই তিনটি অপশনের মধ্যে সঠিক কোনটি হবে আন্তপ চেকপের সঠিক জন্মশাল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এই প্রশ্নের তিন নম্বর অপশন আঠারোশো ষাট সালে উনত্রিশে জানুয়ারি আন্তপ চেকপ জন্ম হয়েছিল চুয়ান্ন নম্বর কোশ্চেন আছে ভালোবাসার তীব্রতা বোঝাতে লাভ ইজ ব্লাইন্ড এই অংশটি যে নাটক থেকে গৃহীত হয়েছে সেটি হলো চারটি অপশন আছে এক নম্বর ম্যাকবেথ দুই নম্বর অ্যাজ ইউ লাইক ইট তিন নম্বর মার্চেন্ট অফ ভেনিস এবং চার নম্বর রোমিও জুলিয়েট সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন মার্চেন্ট অভেনিস ভেনিস পঁচপান্ন নম্বর কোশ্চেন রয়েছে টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন অর্থাৎ করবো কি করব না যে নাটকের এই উক্তিটি রয়েছে এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর ওথেলো নাটক তিন নম্বর দুই নম্বর হ্যামলেট নাটক এবং তিন নম্বর টুয়েলভ নাইট সঠিক উত্তর কী হবে এই লাইনটি হ্যামলেট নাটক থেকে নেওয়া হয়েছে অর্থাৎ দুই নম্বর হবে সঠিক উত্তর ছাপ্পান্ন নম্বর কোশ্চেন রয়েছে কালিদাসের যে কাব্যের শুরুতে অস্থি শব্দটি রয়েছে এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর কুমারসম্ভব দুই নম্বর মেঘদূত তিন নম্বর রঘুবংশম সঠিক উত্তর কী হবে এই প্রশ্নে এক নম্বর হবে সঠিক উত্তর কুমার সম্ভব কাব্যে অস্থি শব্দটি রয়েছে সাতান্ন নম্বর কোশ্চেন আছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের বাংলা অনুবাদ করেছিলেন কে এর জন্য রয়েছে তিনটি অপশন রামমোহন রায় দুই নম্বর বিদ্যাসাগর তিন নম্বর অমৃতলাল বসু সঠিক উত্তর কী হবে দুই নম্বর হবে সঠিক উত্তর বিদ্যাসাগর কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের বাংলা অনুবাদ করেছিলেন বিদ্যাসাগর আটান্ন নম্বর কোশ্চেন নিচের কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর কীর্তিহাটের করচা দুই নম্বর কাঞ্চুনি বিলের ধারে মালঞ্চার চর এবং তিন নম্বর এ ও বি দুটোই কোনটি হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন অর্থাৎ কীর্তিহাটের করচা এবং বি নম্বর কাঞ্চুনি বিলের ধারে মালঞ্চার চর এই দুটি উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উনষাট নম্বর কোশ্চেন রয়েছে কমলাকান্তের ভনিতায় কতগুলো শাক্তপথ পাওয়া গেছে এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর তিনশোটি চারশোটি এবং পাঁচশোটি সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন অর্থাৎ তিনশোটি শাক্তপথ পাওয়া গেছে কমলাকান্তের ভণিতায় ষাট নম্বর কোশ্চেন রয়েছে মন্দিরে যেরূপ ভক্তের জপতপ আরাধনা পাঠাকারে রূপ ছাত্রের এখানে কিসের কথা লেখক প্রফুল্ল চন্দ্র রায় বলতে চেয়েছেন এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর অধ্যয়ন ও তপস্যা দুই নম্বর অধ্যয়ন ও সাধনা তিন নম্বর সাধনা ও তপস্যা তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অধ্যয়ন ও সাধনার কথাই লেখক চন্দ্র রায় অধ্যয়ন ও জ্ঞানলাভ প্রবন্ধে বলেছেন একষট্টি নম্বর কোশ্চেন আছে চঞ্চল ছেলে আজিও তাহারে ধরা নাহি দিল হায় এলাইনে চঞ্চল ছেলে বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর মায়ের কোলে থাকা ছেলেদের দুই নম্বর দুষ্ট ছেলেদের তিন নম্বর বেদেদের কথা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ বেদে সম্প্রদায়ের কথাই বলেছেন জসীম মধুমতি নদী দিয়া এ কবিতায় বেদেদের কথাই বলেছেন বাষট্টি নম্বর কোশ্চেন সাহিত্যরসের বিচারে ইলিয়াস গল্পে যা প্রকাশিত হয়েছে তা হলো এক নম্বর সংগ্রামী জীবনচেতনা দুই নম্বর বৈপ্লবিক আদর্শবাদ জীবনের সত্য উপলব্ধি সঠিক উত্তর কি হবে তিন নম্বর ইলিয়াস যে গ্রন্থ কৃত্তিবাসের আত্মবিবরণীতে প্রথম ছাপা হয়েছিল এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর বঙ্গভাষা সাহিত্য দুই নম্বর বাংলা সাহিত্যের ইতিহাস তিন নম্বর কৃত্তিবাষী রামায়ণ এবং চার নম্বর বঙ্গভাষা বঙ্গ সাহিত্য বিষয়ক প্রস্তাব সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে কীর্তিবাসের আত্মবিবরণী প্রথম ছাপা হয়েছিল চৌষট্টি নম্বর কোশ্চেন কীর্তিবাসের জন্ম তারিখ চোদ্দোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ছয় জানুয়ারি যিনি নির্দেশ করেন তিনি হচ্ছেন এক নম্বর সুকুমার সেন দুই নম্বর সুকুময় মুখোপাধ্যায় তিন নম্বর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং চার নম্বর শশীভূষণ দাসগুপ্ত সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দু নম্বর অপশন সুকুময় মুখোপাধ্যায় পঁয়ষট্টি নম্বর কোশ্চেন মালাধর বসুর পারিজাত হরণ উপাখ্যানটি যে গ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে চারটি অপশন আছে এক নম্বর ভাগবত পুরাণ দুই নম্বর মহাভারত তিন নম্বর হরিবংশ চার নম্বর রামায়ণ সঠিক উত্তর কী হবে পঁয়ষট্টি নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন হরিবংশ হরিবংশ থেকে মালাধর বসুর পারিজাত হরণ উপাখ্যানটি নেওয়া হয়েছে ছেষট্টি নম্বর কোশ্চেন রয়েছে ব্রজন আপ উপাখ্যান মালাধর বসু যে গ্রন্থ থেকে গ্রহণ করেছিলেন চারটি অপশন আছে এক নম্বর ব্রহ্ম ব্রৈবত পুরাণ দুই নম্বর পুরাণ তিন নম্বর হরিবংশ এবং চার নম্বর ভবিষ্যৎ পুরাণ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন হরিবংশ রোদনাভ উপাখ্যানটি নারাধর বসু হরিবংশ অধ্যায় থেকে গ্রহণ করেছেন সাতষট্টি নম্বর কোশ্চেন রয়েছে শ্রী কাশিদাসী দাস ভক্ত ভগবান রচিত পাঞ্চালী ছন্দে ভারত পুরাণ যে গ্রন্থ পঙ্ক্তি দুটি উল্লেখিত রয়েছে সেই চারটি গ্রন্থ হল ভারত পাঁচালী দুই নম্বর ভারত সংহিতা তিন নম্বর ভারত মঙ্গল চার নম্বর জগতমঙ্গল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এই প্রশ্নের চার নম্বর অপশন জগৎমঙ্গল গ্রন্থে শ্রী কাশিদাসী ভক্ত ভগবান রচিত পাঞ্চালী ছন্দে ভারত পুরাণ এই পঙ্ক্তিটি রয়েছে আটষট্টি নম্বর কোশ্চেন রয়েছে মহাভারত প্রথম যেখান থেকে মুদ্রিত হয়েছিল চারটি অপশন আছে এশিয়াটিক সোসাইটি দু নম্বর শ্রীরামপুর মিশন তিন নম্বর বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং চার নম্বর রামকৃষ্ণ মিশন সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে তিন দুই নম্বর অপশন শ্রীরামপুর মিশন কাশিদাসী মহাভারত প্রথম শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত হয়েছিল আঠারোশো এক খ্রিস্টাব্দে উনসত্তর নম্বর কোশ্চেন রয়েছে আর জলের গায়ে ফুটবে পুলক পুলক বলতে লেখক কি বুঝিয়েছেন এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর বিরোহের ভাব দুই নম্বর আনন্দ অনুভূতি এবং তিন নম্বর উচ্ছ্বাস সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন আনন্দ অনুভূতি পুলক বলতে প্রমো চৌধুরী বর্ষা রচনায় আনন্দ অনুভূতির কথাই বলেছেন সত্তর নম্বর কোশ্চেন আছে এখন সে নারী এক দৃষ্টান্তের মতো এক দৃষ্টান্তের মতন কবি নারী বলতে এখানে কোন নারীর কথা বলেছেন তিনটি অপশন আছে এক নম্বর বসুন্ধরা দুই নম্বর পৃথিবী তিন নম্বর রমণী চার নম্বর প্রিয়তমা সঠিক উত্তর কী হবে কবিতা কবিতাসিংহ এই তার পরিচয় কবিতায় এখানে নারী বলতে পৃথিবীর কথা বলেছেন অর্থাৎ দুই নম্বর হবে সঠিক উত্তর একাত্তর নম্বর কোশ্চেন সাবলতলার মাঠ গল্পে লেখক আজ থেকে কত বছর আগে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তে যেতেন তিনটি অপশন আছে কুড়ি থেকে পঁচিশ বছর দুই নম্বর হচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছর তিন নম্বর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সঠিক উত্তর কী হবে দুই নম্বর হবে সঠিক উত্তর পঁচিশ থেকে তিরিশ বছর আগে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তেন লেখক বাহাত্তর নম্বর কোশ্চেন গজা বালুকাশাহী জিলিপি বরফি কালাকান্ত এই শব্দগুলি কোন দেশ থেকে এসেছে তিনটি অপশন আছে আফগানিস্তান ফার্সি পারস্য লাদাখ সঠিক উত্তর কী হবে তিন নম্বরভাবে সঠিক উত্তর পার্শ্ব দেশ থেকে এই শব্দগুলি এসেছে তিয়াত্তর নম্বর কোশ্চেন এখানে আকাশ নীল কবিতায় মেঠোপথে মিশে আছে কি তিনটি অপশন লাল মাটির ধুলো দুই নম্বর কাক আর কোকিলের শরীরের ধুলো তিন নম্বর জাম লিচু কাঁঠালের শুকনোপত্র সঠিক উত্তর কী হবে দুই নম্বর হবে সঠিক উত্তর কাক আর কোকিলের শরীরের ধুলো মিশিয়ে আছে মেঠোপথে চুয়াত্তর নম্বর কোশ্চেন রয়েছে লিখিতে ছিলেন বসে দুপোহরে চণ্ডিকা চণ্ডিকামঙ্গল এই বাক্যে চণ্ডিকামঙ্গল পরটি কোন ধরনের কারক বিভক্তি এক কর্মকারকে শূন্য বিভক্তি দুই কর্তৃকারকে শূন্য বিভক্তি তিন কর্মকারকে শূন্য বিভক্তি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এক নম্বর অপশন অর্থাৎ কর্মকারকে শূন্য বিভক্তি কেন হবে লিখিতেছিলেন দুপহরে কি চণ্ডিকামঙ্গল তাহলে কী লিখছিলেন চণ্ডিকামঙ্গল কি দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদকে কর্মকারকে শূন্য বিভক্তি হয় পঁচাত্তর নম্বর কোশ্চেন ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ এই বাক্যে ক্রিয়াপদের কাল নির্ণয় করলে হবে এক সাধারণ বর্তমান দুই পুরাঘটিত বর্তমান তিন ঘটিত অতীত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন পুরাঘটিত বর্তমান কাল কারণ এটি বর্তমানে রূপ ছুঁয়েছে হচ্ছে ই আছে বিভক্তি পুরাগঠিত ছিয়াত্তর নম্বর কোশ্চেন হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে লেখক নিখিল সরকারের ছদ্মনাম নাম কী শ্রীপান্থ দুই নম্বর সুপান্ত তিন নম্বর সীমান্ত তিন নম্বর সুমন্ত সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে এক নম্বর শ্রীপান্ত নিখিল সরকারের ছদ্মনাম শ্রীপান্ত সাতাত্তর নম্বর কোশ্চেন অনেক কাল ধরে টাইপ রাইটার লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন চারটি অপশন এক নম্বর প্রবোধ কুমার সন্ন্যাল দুই নম্বর বিমল মিত্র তিন নম্বর অচিন্ত্যকুমার সেনগুপ্ত এবং চার নম্বর অর্ণাশঙ্কর রায় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে চার নম্বর অপশন অনদা শঙ্কর রায় আটাত্তর নম্বর কোশ্চেন দক্ষিণ ইউরোপ সম্বন্ধে বলা হয় এক নম্বর অপশন ওয়াইন এরিয়া দুই নম্বর ওয়াইল ওয়েল এরিয়া তিন নম্বর ওয়াইন অ্যান্ড বিয়ার্ড এরিয়া চার নম্বর ওয়াইন অ্যান্ড ওয়ালাইফ ওয়েল এরিয়া সঠিক উত্তর কী হবে দক্ষিণ ইউরোপ সম্বন্ধে বলা হয় চার নম্বর অপশন ওয়াইন অ্যান্ড ওয়ালাইফ ওয়েল এরিয়া উনআশি নম্বর কোশ্চেন মানসিংহ ও পোতাবাদিত্যের যুদ্ধে গল্পে কত পরিমাণ হাতি ছিল এক হাজার দুই নম্বর ষোলো হলকা তিন নম্বর পনেরো হলকা তিন নম্বর একাদশ হলকা সঠিক উত্তর কী হবে দুই নম্বর হবে সঠিক উত্তর অর্থাৎ ষোড়শ হলকা এখানে ষোড় হলকা বলতে ষোলোশো হাতির কথা বলা হয়েছে আশি নম্বর কোশ্চেন দেবী এই গাড়িতেই আসছেন এখানে দেবীকে চারটি অপশন আছে ভৈরবের বন্ধু দুই নম্বর গোপীনাথ বাবুর বন্ধু তিন নম্বর স্টেশন মাস্টারের বন্ধু চার নম্বর কথকের বন্ধু সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন গোপীনাথ বাবুর বন্ধু ছিল দেবী একাশি নম্বর কোশ্চেন পিছু পিছু ছুটতো লিলি লিলি হল ছোটো মেয়ে ছোটো বিড়াল না কুকুর ছানা না ছোট ছেলে সঠিক উত্তর কী হবে তিন নম্বর হবে সঠিক উত্তর কুকুর ছানা লিলি হলো কুকুর ছানা বিরাশি নম্বর কোশ্চেন আলোহা নৃত্য হল চারটি অপশন আছে জাপানের নাচ শ্রীলঙ্কার নাচ হাওয়াই দ্বীপের নাচ নাকি চীনের নাচ সঠিক উত্তর কী হবে আলোহা নৃত্য হাওয়াই দ্বীপের নাচ তিন নম্বর হবে সঠিক উত্তর তেরাশি নম্বর কোশ্চেন সেই মিষ্টিওয়ালা মনিসামি এখানে মনিসামী এর খদ্দেরকে খদ্দের হলো চারটি অপশন শিশুরা শ্রমিকরা মাঝিরা না কুলিরা সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন অর্থাৎ শিশুরা হলো খদ্দের চুরাশি নম্বর কোশ্চেন বকাবকি করলে একটু বেঁকে দাঁড়ায় নইলে একটু মিষ্টি কথায় একেবারেই জল এই উক্তিটির বক্তাকে বক্তা হলো তিনটি অপশন আছে ভৈরব কথক আর তিন নম্বর গোপীনাথ সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ গোপীনাথ এই কথাটি বলেছিলেন পঁচাশি নম্বর কোশ্চেন বেরিয়ে আসে তাদের জেলখানা থেকে এখানে জেলখানা হল কারাগার দুই নম্বর স্কুল তিন নম্বর কারখানা এবং চার নম্বর ঘরবন্দি সঠিক উত্তর কী হবে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ স্কুল স্কুল থেকে যেন জেলখানা থেকে তারা বেরিয়ে আসে ছিয়াশি নম্বর কোশ্চেন ইংরাজি পত্রিকায় দেখতাম কোন ইংরাজি পত্রিকার কথা বলা হয়েছে চারটি অপশন আছে এক নম্বর বাঙ্গালি গ্যাজেট দুই নম্বর টাইমস অফ ইন্ডিয়া তিন নম্বর হরকড়া চার নম্বর অমৃতা বাজার সঠিক উত্তর কী হবে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন হরকড়া হরকরা পত্রিকার কথা বলা হয়েছে সাতাশি নম্বর কোশ্চেন মোতাবেক শব্দটি কোন প্রকার শব্দজাত জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর ফরাসি শব্দ দুই নম্বর আরবি শব্দ তিন নম্বর মিশ্র শব্দ সঠিক উত্তর কী হবে সাতাশি নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন আরবি শব্দ মোতাবেক হলো আরবি শব্দের উৎস অষ্টআশি নম্বর কোশ্চেন রয়েছে উট থেকে উত্তাল এই শব্দজাতটি কোন জাতীয় উপসর্গের মধ্যে পড়ছে এর জন্য রয়েছে চারটি উপসর্গ এক নম্বর বিদেশি উপসর্গ দুই নম্বর বাংলাদেশি তিন নম্বর সংস্কৃত উপসর্গ এবং চার নম্বর উপসর্গ প্রত্যয়যোগের শব্দ কোনটি হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ সংস্কৃত উপসর্গ থেকে উত্তাল এটি সংস্কৃত উপসর্গ জাতন কোশ্চেন এরকম বাত ও জলাধারের প্রয়োজনীয়তা আছে এই বাক্যে জলাধার শব্দটির ব্যাসবাক্য সমাজ প্রকৃত কী হবে জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর জলের আধার পুরুষ দুই নম্বর জলে তে আধার অধিকরণ তৎপুরুষ তিন নম্বর জলের নিমিত্ত আধার নিমিত্ত তৎপুরুষ চার নম্বর জলরূপ আধার রূপক কর্মধারের সমাজ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন জলের নিমিত্ত আধার নিমিত্ত তৎপুরুষ উননব্বই নম্বর কোশ্চেন রয়েছে ডেকে ডেকে দেখলাম মা দেয় না এই বাক্যটিতে রা এই রাটি কোন ধরনের কারক রূপে কাজ করছে এই জন্য রয়েছে তিনটি অপশন এক কর্তৃকারকে শূন্য বিভক্তি দুই কর্মকারকে শূন্য বিভক্তি তিন সম্বন্ধ পদে শূন্য বিভক্তি সঠিক উত্তর কী হবে এখানে রা পদটি কর্মকারক রূপে কাজ করছে অর্থাৎ ডেকে ডেকে দেখলাম মা দেয় না এখানে মাটা হচ্ছে কর্তা রা দেয় না কি দেয় না মা রা হিসেবে কর্মকারক হিসেবে কাজ করছে আজকের সেটের লাস্ট কোশ্চেন নব্বই নম্বর কোশ্চেন জেনারেল থেকে জাঁত রেল এই ধরনের ব্যঞ্জনধ্বনির পরিবর্তন কোন প্রকার পরিবর্তনের উদাহরণ এ রয়েছে চারটি অপশন এক নম্বর আদি ব্যঞ্জনাগম দুই নম্বর ব্যঞ্জনাগম তিন নম্বর মধ্য ব্যঞ্জনাগম এবং চার নম্বর মধ্য ব্যঞ্জনালোপ সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ মধ্য ব্যঞ্জনাগম কেন হলো কারণ জেনারেল এই শব্দটির মধ্যে চারটি বর্ণ রয়েছে যে না রেল দোন্তন্য এই দন্তন্যটা পরিবর্তন হয়ে দয়ে সৃষ্টি করছে এবং দয় চন্দ্রবিন্দু সৃষ্টি করতে অর্থাৎ মধ্য বর্ণের পরিবর্তন হচ্ছে জেনারেল থেকে জাঁত রেল সেই জন্য এটি মধ্য মধ্যব্যঞ্জনাগম আজকে শেষ করলাম নব্বই নম্বরের মক টেস্ট পেপার সেট তোমাদের এই কোশ্চেন পেপার কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে আর তোমাদের নব্বইয়ের মধ্যে কত স্কোর সকলের হলো সেটাও জানাতে ভুলবে না চ্যানেলটির পাশে থাকতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ